জশ হেজেলউডের বলে কাভারের দিকে খেলেই রান নিতে ছুটেছিলেন হৃদয়। তারাটাকে সাড়া দিয়েই নিজের বিপদ ডেকে আনলেন মাহমুদুল্লাহ। ছুটে এসে বল ধরেছেন, এরপর ড্রাইভ দিয়ে থ্রো করে লাবোসেন স্টাম্প ভেঙেছেন সরাসরি। নাজমুলের মতো মাহমুদুল্লাহও ড্রাইভ দিয়েছিলেন, কিন্তু বাঁচেননি তিনিও। এমনিতেও সেখানে সিঙ্গেল ছিল না, তার উপর লাবোসেনের মতো ফিল্ডারের কাছ থেকে রান নিতে যাওয়া মাহমুদুল্লাহ খেলেছিলেন দারুণভাবে। রান আউট হয়ে থামতে হলো তাকেও। আরেকবার দারুণ অবস্থান থেকে রান আউটে নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ। 28 বলে 32 করে থেমেছেন মাহমুদুল্লাহ। আগের দুই ব্যাটসম্যান উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। এবার ব্যক্তিগত 50-এর আগেই ফিরলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তহিদ হৃদয়ের সাথে ডাবল নিতে গিয়ে রান আউটে কাটা পড়লেন বাহাতি ব্যাটসম্যান। বিদায়ের আগে 57 বলে 45 রান করেন তিনি।